আসসালামু আলাইকুম আমরা যখন ইউটিউব থেকে ইনকাম করার জন্য একটি ইউটিউব চ্যানেল খুলি তখন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু খুব তাড়াহুড়ো করে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলি এবং সেই চ্যানেলটিতে আমরা ভিডিও আপলোড করা শুরু করে দিই ইউটিউব চ্যানেল তৈরি করার পর যে ইউটিউব চ্যানেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংগুলো সেট করতে হয় সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের সে ধরনের কোনো ধারণা থাকে না কিংবা আমরা জানি না অথবা দেখা যায় যে আমরা সময়ের অভাবে সেই সেটিংগুলো করি না কিন্তু সেই সেটিংগুলো যে একটি চ্যানেলের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটি কিন্তু আমাদের অজানা থেকে যায় সো এই সেটিংগুলো করার মাধ্যমেই কিন্তু আপনি আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবেন আপনার চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন এছাড়াও অনেক সুবিধা আছে যেগুলো কিন্তু আপনি শুধুমাত্র এই সেটিংগুলো অন করার মাধ্যমেই পেয়ে থাকবেন এবং এই সেটিংগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি সহজে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না এবং এই যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো থেকে কিন্তু আপনি বঞ্চিত হচ্ছেন সো দেখুন এটি দেখানোর জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবেন আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি সাধারণত ইউটিউব চ্যানেলের সেটিংগুলো ক্রোম ব্রাউজার থেকেই করতে হয় তো এখানে দেখুন ইউটিউব লেখা যে অপশনটি আছে সেই অপশনটিতে আমি ট্যাপ করলাম এবং আমি কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে চলে আসলাম এখন দেখুন ওপরে কিন্তু আমার চ্যানেলের লোগো দেখা যাচ্ছে তো সেই লোগোতে আমি ট্যাপ করব। তো দেখুন আমি ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে যে ইন্টারফেসটি চলে আসে এখানে কিন্তু ইউটিউব স্টুডিও একটি অপশন আছে তো এই ইউটিউব স্টুডিও অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মোবাইল থেকে আমি ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজারের সাহায্যে সেখানে গিয়ে কিন্তু আমি মূলত এই সেটিংগুলো করব তো দেখুন আমার কিন্তু এই ইন্টারফেসটি চলে আসলো একটু সময় নিতে পারে তো দেখুন এই এখানে আসার পর নিচে আপনি দেখতে পারবেন যে একটি সেটিং আইকন দেখা যাচ্ছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি দেখুন এই যে নিচে সেটিং আইকনটি এই আইকনটিতে আপনাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন সেটিং অপশনটি চলে এসেছে তো প্রথমে জেনারেল যে অপশনটি এখানে দেখুন ইউএসডি ডলার এই অপশনটি কিন্তু আপনার সিলেক্ট করা থাকতে হবে তো দেখুন যদি আপনার অন্য কোনো ডলার সিলেক্ট করা থাকে তো অবশ্যই এখান থেকে আপনি ইউএসডি ডলার এই অপশনটি সিলেক্ট করে দিবেন এখন দেখুন নিচে একটি অপশন আছে দেখুন চ্যানেল এই যে অপশানটি চ্যানেল এই অপশানটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন বেসিক ইনফো একটি অপশন কিন্তু চলে আসবে এখানে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমেই কিন্তু আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে মানে আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশ ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান তো সেক্ষেত্রে পাশে দেখুন একটু অ্যারো বাটন আছে সেখানে আপনি ট্যাপ করলে এখানে কিন্তু সব কান্ট্রিগুলো শো করবে তো আপনি এখান থেকে কিন্তু সব কান্ট্রিগুলো দেখতে পারবেন এবং এখানে থেকে আপনি অবশ্যই আপনার নিজস্ব কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন তো দেখুন আমি যেহেতু বাংলাদেশি তাই আমি বাংলাদেশে অপশনটি সিলেক্ট করে দিলাম এখন নিচে একটি অপশন আছে দেখুন নিচের যে অপশনটি সেটি হচ্ছে কিন্তু কেওয়ার্ড তো এই কেওয়ার্ডগুলো যদি আপনি না বসান তাহলে কিভাবে আপনার চ্যানেলটি সার্চে আসবে বলুন আপনার চ্যানেলকে সার্চে নিয়ে আসার জন্য এবং আপনার চ্যানেলকে বড় বড় চ্যানেলের নিচে শো করার জন্য কিন্তু আপনার ভিডিওগুলোকে বড় বড় চ্যানেলের নিচে শো করার জন্য কিন্তু এখানে অবশ্যই কিছু ইম্পর্টেন্ট ট্যাগ আপনাকে বসে রাখতে হবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু অন্যান্য চ্যানেলের ট্যাগ ব্যবহার করতে পারেন আপনার নিজের চ্যানেলের নামটিও অবশ্যই এখানে আপনি চ্যানেলের ট্যাগ হিসেবে ব্যবহার করবেন তাহলে কিন্তু কেউ যদি ইউটিউবে আপনার চ্যানেলের নামটি সার্চ করে সেখানে কিন্তু আপনার চ্যানেলটি সার্চে চলে আসবে এভাবে লেখার পর নিচে দেখুন একটি অপশন আছে সেভ এখানে আপনি সেভ করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই সেটিংটি সেভ হয়ে যাবে এখন আমি আরেকটি সেটিং আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি আবারও ব্যাক করে চলে আসলাম এখানে অ্যাডভান্স সেটিং একটি অপশন আছে পাশে দেখুন এই অ্যাডভান্স সেটিং এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম তো দেখুন ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাডভান্স সেটিংয়ের প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস মানে আপনার এই চ্যানেলটি কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য তো সেক্ষেত্রে যেহেতু আপনার চ্যানেল যদি বড়দের জন্য হয়ে থাকে বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে অবশ্যই যে মাঝখানের নো অপশনটি এই অপশনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো এরপর আমি স্ক্রল করে একটু নিচে আসলাম নিচে দেখুন এখানে একটি অপশন আছে ক্লিপস এই অপশনটিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে যেটি বলা হয়েছে অ্যালাউ রিভিউ টু ক্লিপ মাই কন্টেন্ট তো আপনি অবশ্যই চেক করবেন যে এটি আপনার মার্ক দেওয়া আছে কি না না থাকলে অবশ্যই টিক মার্ক দিবেন দিলে কি হবে আপনার ভিডিওগুলো কেউ যদি ইচ্ছে করে তাহলে কিন্তু রিমিক্স করতে পারবে আর একটি ভিডিও যখন অন্য কেউ রিমিক্স করে সেই ভিডিওতে কিন্তু অটোমেটিক ভিউ চলে আসে তো দেখুন এখন পাশের যে সেটিংটি আছে সেই সেটিংটিতে আমি চলে আসব ফিচার এলিজিবিলিটি যে অপশনটি আছে তো এখানে তিনটি ফিচার আছে এই ফিচার তিনটি কিন্তু আপনাকে অবশ্যই অ্যানাবেল থাকতে হবে না হলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনও অন হবে না এবং আপনি কিন্তু অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন তো প্রথম যে ফিচারটি সেটি কিন্তু আপনি যখন চ্যানেল খুলবেন তখন কিন্তু অটোমেটিক এই ফিচারটি অ্যানাবেল হয়ে যাবে এবং দ্বিতীয় ফিচারটি দেখুন যে দ্বিতীয় ফিচারটি আছে এটি কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিয়ে অ্যানাবেল করতে হবে চ্যানেল ঘোরার কিছুক্ষণ পর আপনি এই দ্বিতীয় ফিচারটিতে আপনার মোবাইল নাম্বার অ্যাড করে দিবেন এখানে যখন ওই যে পাশে অ্যারো বাটনটিতে আপনি ট্যাপ করবেন এখানে কিন্তু আপনি মোবাইল নাম্বার অ্যাড করার অপশন পেয়ে যাবেন এখানে আপনি মোবাইল নাম্বার অ্যাড করলে কিন্তু আপনার দ্বিতীয় ফিচারটি অ্যানাবেল হয়ে যাবে এবং তৃতীয় যে ফিচারটি আছে সেটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি এটি কিন্তু আপনাকে হয় আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে তো দেখুন অথবা আপনি যদি ভেরিফাই না করেন তাহলে ইউটিউব আপনার কিন্তু চ্যানেলের ভিডিও অনুসারে কিন্তু আপনার এটি অ্যানাবেল করে দেবে সেক্ষেত্রে আপনি রেগুলার ভিডিও আপলোড করে যাবেন দেখা যাচ্ছে যে এক মাসের মধ্যে আপনার যদি ভিডিও রেগুলারিটি এটি মেনটেন করে আপলোড করা হয়ে থাকে তাহলে দেখবেন যে অ্যানাবেল হয়ে গেছে তো আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে আমি পনেরোটি ভিডিও দেওয়ার পরপরই দেখা গেছে যে আমার এই তৃতীয় অপশনটি অটোমেটিক হয়ে গেছে এরপর নিচে যে একটি অপশন আছে দেখুন আপলোড এই অপশনটিতে আমি ট্যাপ করলাম তো প্রথমে দেখুন এখানে এসেছে টাইটেল তো এই টাইটেলে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে না তো নিচে একটি অপশন আছে দেখুন ডেসক্রিপশন আমরা যখন ভিডিও আপলোড করি সেই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর কিন্তু লিংক আমরা সেখানে শেয়ার করি যেমন আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই যে আইডিগুলো লিংক আমরা শেয়ার করে থাকি তো এগুলো প্রতিদিন না লিখে আমরা যদি এখানে এই ডেসক্রিপশন বক্সে লিখে রাখি তাহলে কি হবে এগুলো কিন্তু ভিডিও আপলোড করার পর অটোমেটিক সেখানে অ্যাড হয়ে যাবে তো দেখুন আমি কিছু লেখা যেগুলো আমার ভিডিওর মধ্যে প্রতিনিয়ত লেখি সেই লেখাগুলো আমি এখানে ডেসক্রিপশন বক্সে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম এখন থেকে আমি যদি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু এই লেখাগুলো আমাকে নতুন করে আর ভিডিওতে অ্যাড করতে হবে না অটোমেটিক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লেখাগুলো অ্যাড হয়ে থাকবে আরেকটি অপশন আছে নিচে দেখুন ভিজিবিলিটি তো এটি কিন্তু আপনাকে অবশ্যই আনলিস্টেড অবস্থায় রাখতে হবে কেননা আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু ভিডিও আমরা আনলিস্টেড অবস্থায় আপলোড করে থাকি নিচে এখন একটি অপশন আছে ট্যাগ এগুলো হচ্ছে আমাদের ভিডিও ট্যাগ তো আমরা যে ধরনের ভিডিওগুলো তৈরি করি যে ভিডিওগুলোর মধ্যে ট্যাগ ইউজ করি তো যে ট্যাগগুলো আমরা সচরাচর বেশি ইউজ করে সেই ট্যাগগুলো কিন্তু আমাদের এখানে অবশ্যই টাইপ করে রেখে দিতে হবে যেমন ধরুন ফেসবুক ইউটিউব জিমেল মনিটাইজেশন যে বিষয়গুলোর ওপর আমি বেশি ভিডিও তৈরি করেছি সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে ট্যাগ হিসাবে রেখে দিয়েছি তো আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনু যে কিন্তু অবশ্যই এখানে সেই গুরুত্বপূর্ণ ট্যাগ গুলো কিন্তু লিখে রাখবেন তাহলে কি হবে ওখানকার ট্যাগ এখানকার ট্যাগ সব মিলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে কেননা ইউটিউবে তখন সার্চ দিলে কিন্তু আপনার ভিডিও শো করবে এছাড়া বড় বড় চ্যানেলগুলোর ভিডিও নিচে কিন্তু আপনার ভিডিওটি দেখা যাবে এই ট্যাগুলোর সাহায্যেই আর এই সেটিংগুলো যখন আপনার করা হবে নিচে আপনি একটি সেভ অপশন কিন্তু পেয়ে যাবেন এই যে সেভ অপশনটি এখানে আপনাকে সেভ করে দিতে হবে না হলে কিন্তু আপনি যা কিছু এখানে লিখেছেন কোনোটি কিন্তু আপনার সেভ হবে না অটোমেটিক কিন্তু এখান থেকে মুছে চলে যাবে এখন আমি যে আরেকটি সেটিং আপনাদেরকে দেখাবো নিচে একটি অপশন আছে দেখুন পারমিশন এই যে পারমিশন এই পারমিশন টিতে আমি এখন ট্যাপ পারমিশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আমার জিমেল সহ আমার আইডি এসেছে তো আপনারা যদি অনেক সময় দেখা যায় যে ইউটিউব চ্যানেলের ওনার পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু এখানে যদি আপনি ওনার পরিবর্তন করেন এই এখানে কিন্তু সেই লিঙ্কটি আপনাকে অ্যাড করে সেই জিমেলটি কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে তাহলে কিন্তু একাধিক ওনার শো করবে এখন নিচে একটি অপশন আছে দেখুন কমিউনিটি এই কমিউনিটি অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম প্রথমে যে অটোমেটেড ফিল্টার্স একটি অপশন এসেছে তো আমি স্কল করে এখানে নিচে আসলাম এখানে এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো দেখুন অনেক সময় আমাদের ভিডিওতে অনেকেই দেখুন বাজে কমেন্ট করে সেক্ষেত্রে আমার আমরা যদি কমেন্টটি হিডেন করে রাখি তাহলে কিন্তু এখানে সেই নেমটি শো করবে সেই চ্যানেলের লোগো শো করবে তো দেখতেই পারছেন আমি কিন্তু একটি কমেন্ট হিড হিডেন করে রেখেছিলাম তো এখানে কিন্তু সেটি শো করতেছে এখন নিচে যে অপশনটি আছে দেখুন আরেকটি অপশন আমি স্কল করে নিচে আসলাম এখানে দেখুন একটি ওয়ার্ড আছে ব্লক ওয়ার্ডস মানে আপনি যদি এখানে যে ওয়ার্ডগুলো লিখে রাখবেন সেই ওয়ার্ডগুলো যদি কমেন্ট বক্সে কেউ কখনও লেখার চেষ্টা করে তাহলে কিন্তু ইউটিউব অটোমেটিক সেই লেখাগুলো কিন্তু ডিলিট করে দিবে নেবে না সো আমি কিন্তু এখানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এই কথাগুলো লিখে রাখলাম আপনারা আপনাদের যে কথাগুলো শুনতে খুব খারাপ লাগে এবং আপনাদের দেখা যায় যে সাবস্ক্রাইব বা ভিউয়ার্সরা যদি কোনো বাজে কমেন্ট করে সে বাজে কমেন্ট যে ওয়ার্ডগুলো সেগুলো যদি আপনি এখানে লিখেন তাহলে কিন্তু সেই ওয়ার্ডগুলো যখন আপনার সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্সরা সেখানে লেখার চেষ্টা করবে সেটি কিন্তু অটোমেটিক এখান থেকে ডিলেট করে দেবে ইউটিউব তো এটি কিন্তু বেশ একটি গুরুত্বপূর্ণ সেটিং এটি কিন্তু আপনি করে রাখতে পারেন তো এটি করা শেষ হলে নিচে দেখুন সেভ অপশন আছে এই সেভ অপশনে আপনি ট্যাপ করবেন তাহলে কিন্তু এগুলো এখানে সেভ হয়ে যাবে এরপর দেখুন যে সেটিং আছে এগ্রিমেন্টস তো এই অপশনটিতে আমি ট্যাপ করলাম তো এগুলো কিন্তু ইউটিউবের পার্টনার মনিটাইজেশন পলিসি এবং মনিটাইজেশনের রুলস সেগুলো সম্পর্কে কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে তো এখানে কিন্তু আপনার কোনো ধরনের সেটিং নেই তো আশা রাখি আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখালাম আপনারা আপনাদের চ্যানেলে অবশ্যই এই সেটিংগুলো করে রাখবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ধীরে ধীরে গ্রো করবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখানোর সুযোগ করে আর সর্বোপরি আমার যে রিকোয়েস্টটি এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ